নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2021 যে বিজেপি জয়লাভ করবে এটা প্রায় ধরেই নিয়েছে বিজেপি সহ গোটা পশ্চিমবাংলার মানুষ। কিন্তু বিজেপির কাছে একটি প্রশ্ন, তা হলো বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? তৃণমূল কংগ্রেস কিন্তু মমতা ব্যানার্জিকে সামনে রেখে লড়াই করছে, সিপিআইএম কংগ্রেস কী করবে সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর এখানে বিজেপি কী করবে, মমতা ব্যানার্জির সামনে কাকে দাঁড় করাবে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে তথা বিজেপির ওপর। বিজেপি কখনো শুভেন্দুকে সামনে আনে, কখনো আবার দিলীপ ঘোষকে সামনে আনে, কিন্তু এখনও প্রকাশিতভাবে কারো নাম ঘোষণা করেনি মমতা ব্যানার্জির সামনে, অর্থাৎ কে বিজেপির হয়ে মুখ্যমন্ত্রীর লড়াইয়ে লড়বে বা মুখ্যমন্ত্রী হবে। কিন্তু 125তম জন্মজয়ন্তী, নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে এটা স্পষ্ট হয়ে গেল শুভেন্দু অধিকারী হয়তো মুখ্যমন্ত্রী হচ্ছে বাংলার 2021-এ। কারণ নরেন্দ্র মোদী কলকাতায় এসেই শুভেন্দু অধিকারীকে ডাকেন, সম্বোধন করেন এবং শুভেন্দু অধিকারীকে পরপর পিঠ চাপড়ান 2-3 বার। এটা ধরেই নেওয়া যায় যে এবার কিন্তু শুভেন্দু অধিকারীর বাংলায় মুখ হচ্ছে এবং মুখ্যমন্ত্রী হবে, এটা ধরে নিয়েছে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। কিন্তু একটু দাঁড়ান, বিজেপি অত কাঁচা কাজ করছে না, কারণ বিজেপি প্রত্যেকটি রাজ্যেই নরেন্দ্র মোদীকে সামনে রেখেই ভোটে লড়বে, অর্থাৎ মমতা ব্যানার্জির সামনে সরাসরি চ্যালেঞ্জ দেবেন নরেন্দ্র মোদী। বিজেপি নরেন্দ্র মোদীকে সামনে রেখেই লড়াই করবে এবং জয়লাভ করার পর সমস্ত বিধায়কদের সম্মতি নিয়েই কাউকে মুখ্যমন্ত্রী করা হবে, অর্থাৎ এটা স্পষ্ট 2021-এর সরাসরি লড়াই মোদী বনাম মমতার। আপনারা তো দেখেই নিয়েছেন 125তম জন্মজয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়ায় কিন্তু গেম শুরু হয়ে গিয়েছে, হাওয়া কিন্তু গরম, মোদী মমতার তরজা কিন্তু শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখেই নিয়েছেন। তাই যতই আপনারা ভাবুন শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করা হবে, আসলে তা কিন্তু নয়, এই ভুল করবেন না। নরেন্দ্র মোদী কিন্তু এত কাঁচা কাজ করবেন না, সরাসরি লড়াই হবে মোদী ভার্সেস মমতার মধ্যেই এবং মুখ্যমন্ত্রী পরে বাছা হবে। কারণ বিজেপি কিন্তু একটি সাংগঠনিক দল, কারো একার মতে চলে না, সকলের মতামত নিয়েই মুখ্যমন্ত্রী গঠন করা হবে। তো দেখা যাক বিজেপি জয়লাভ করার পর কাকে মুখ্যমন্ত্রী করে, কিন্তু এটা স্পষ্ট কাউকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা হবে না 2021-এর বিধানসভা। জয় হিন্দ।